বন্ধুরা, আগামীকাল বৈশাখ মাসের শেষ শুক্রবার রাতে ঘুমানোর আগে বাড়ির এই স্থানে বেঁধে দিন সামান্য একটুখানি সাদা সুতো, তাহলে টাকা আসবে চুম্বকের মতো, সেই সঙ্গে আপনাদের দুর্ভাগ্য দূর হবে, অযথা অর্থ অপচয় বন্ধ হবে, অর্থাৎ বাজে খরচ বন্ধ হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা হয়তো একটু লক্ষ্য করে থাকবেন যে অনেক সময়ে আপনারা মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের ন্যায্য মূল্য আপনাদের পাওয়া উচিত, তা কিন্তু আপনারা পাচ্ছেন না, যার ফলে আপনাদের মনের চাহিদা ইচ্ছা আপনারা যেটাই বলুন না কেন, তা কিন্তু আপনাদের পূরণ হচ্ছে না, বা আপনারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আপনাদের বহু কষ্টে উপার্জিত অর্থ সঞ্চয় হবার জায়গায় কোনো না কোনো মাধ্যমে তা খরচ হয়ে যাচ্ছে। আপনারা শত চেষ্টা করেও আপনাদের বহু কষ্টের অর্থকে আপনারা নিজেদের কাছে সঞ্চয় করে রাখতে পাচ্ছেন না। বন্ধুরা, আবার অনেক সময় এমনটাও হয় যে আপনারা চেষ্টা করছেন কিন্তু আপনারা কোনো কাজের সন্ধান পাচ্ছেন না। আপনারা যে কাজেই যাচ্ছেন সেখানেই কিন্তু অসফলতা ছাড়া আর কিছুই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা দেখবেন অনেক সময় হতাশা হয়ে পড়বেন, ডিপ্রেশনে চলে যাবেন, চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলবেন, বা মানসিক দিক থেকে অনেকেই কিন্তু এই রকম পরিস্থিতিতে মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলেন। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে কেন এমনটা হয়? শুধুই কি গ্রহের সঠিক জায়গায় না থাকার কারণে? দেখুন বন্ধুরা, আপনাদের গৃহে যদি বাস্তু দোষ থেকে থাকে, বা আপনাদের জন্মকুণ্ডলিতে যদি গ্রহের স্থান সঠিক না থাকে, বা ধরুন আপনাদের বাস্তুভিটায় কেউ কিছু তুকতাক করে রেখেছে, সেক্ষেত্রেও কিন্তু এই রকম নানান রকম সমস্যা কিন্তু অনেককেই ফেস করতে হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সর্বোপরি যে গৃহে বাস্তুর কোনো সমস্যা থাকে সেই গৃহে কিন্তু নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলে পজিটিভ এনার্জি দিন প্রতিদিন কমতে থাকে। অর্থাৎ সেই গৃহে দেবদেবীর আশীর্বাদ থাকে না, যার ফলে সেই পরিবারের সদস্যদের বিভিন্ন দিক থেকে নানান রকম সমস্যার মাধ্যমে নিজেদের জীবনকে অতিবাহিত করতে হয়। কিন্তু বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি উপায় বা ক্রিয়া সম্বন্ধে জানিয়ে দেব, সেটা আপনারা একবার করে দেখুন, আর যদি কোনো ফলাফল না পান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে গুরুজি, আপনার উপায়টি করে আমরা কোনো উপকার পেলাম না। কারণ আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে আপনাদেরকে একথা বলতে পারি যে এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি মনে ভক্তি নিষ্ঠা ও বিশ্বাসের সহিত করেন তাহলে আপনারা 100% ফল পাবেন। তবে বিশ্বাস কিন্তু আপনাদেরকে রাখতে হবে, কারণ এই সব উপায় বা ক্রিয়ার ক্ষেত্রে বিশ্বাস না রেখেই শুধু করে দিলাম এই রকম করা মোটেও উচিত না। তাই এই উপায় বা ক্রিয়ার প্রতি আপনাদের যদি দৃঢ় বিশ্বাস থাকে তাহলে আপনারা এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন, তাহলে রাতারাতি আপনারা সুফল পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা ধন্য হতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমাদের বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটাটিকে মা লক্ষ্মীর স্বল্পা হিসাবে শাস্ত্রে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং আমাদের প্রত্যেকের জীবনে ঝাঁটা বা ঝাড়ুর একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের চারিপাশে যেসব জিনিসগুলিকে আমরা প্রতিদিন দেখি, আমরা নাড়াচাড়া করি, সেগুলির মধ্যে বিশেষ কিছু পজিটিভ এনার্জি রয়েছে এবং সেইগুলি অনেক সময় আমাদের সৌভাগ্যের একটা
মাধ্যম হিসাবে কাজ করে থাকে। আর সেই বিশেষ জিনিসগুলির মধ্যে অন্যতম প্রধান জিনিসটি হল নিত্য প্রয়োজনীয় এই ঝাড়ু বা ঝাঁটা। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মবিধি মেনে ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার গৃহে যদি না করেন বা ঝাড়ুকে যদি সঠিক স্থানে যদি না রাখেন, তাহলে কিন্তু আপনাদের গৃহে বাস্তুদোষের সৃষ্টি হতে পারে তথা মাতা লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত রাগান্বিত হতে পারেন। তবে বন্ধুরা, একটা কথা সদা সর্বদাই মনে রাখবেন, যদি আপনারা জীবনে সব দিক থেকে আপনাদের ঝুট ঝামেলা অশান্তি ও অর্থনৈতিক কষ্ট জীবনে নেমে আসে, তাহলে তার মানে বুঝবে যে ঈশ্বর আপনার প্রতি একদমই সহায় নন, অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত। সুতরাং মাকে সন্তুষ্ট রাখা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। তাই শাস্ত্র মতে যে নিয়ম বিধিগুলি রয়েছে সেগুলি সম্পর্কে অল্প বিস্তার জ্ঞান থাকা কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত। এর ফলে আমাদের প্রত্যেকেরই ভালো হবে, সেই সঙ্গে পরিবারেরও মঙ্গল হবে। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে জানাব যে বছরের যে কোনো শুক্রবার দিন আপনি যদি আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটাটিকে সাদা সুতো দিয়ে মেঝে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার ভাগ্যের চাকাটা অবশ্যই ঘুরবে। তবে আপনি যদি মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় মা লক্ষ্মীর জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একথা সত্য যে আমাদের প্রত্যেকের জীবনে টাকা পয়সার সমস্যা রয়েছে, অনেকের জীবনে অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে। আর আমাদের মধ্যেই কিছু মানুষ রয়েছে যাদের অল্প বিস্তার হলেও অর্থের প্রয়োজন রয়েছে। তাই আমরা প্রত্যেকেই কিন্তু অর্থ প্রাপ্তি করার জন্য কি নাই কি করে থাকি, মা লক্ষ্মীর পুজো আরাধনা করি, বিভিন্ন মন্দিরে যাই, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এমন কিছু ছোট ছোট উপায় বা ক্রিয়া রয়েছে যা করে মা লক্ষ্মীকে নিজের ঘরে সারা জীবনের জন্য চিরস্থায়ী ধরে রাখা সম্ভব। দেখুন বন্ধুরা, এই ঝাঁটা বা ঝাড়ু দিয়ে আমরা সবাই বাড়ি ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। বাড়িতে থাকা যাবতীয় নোংরা আবর্জনা এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে পরিষ্কার করা হয়। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র কি ঝাঁটা বা ঝাড়ুর সাহায্যে এই ঘরবাড়ি পরিষ্কার করা হয়, তা কিন্তু একদমই নয়। আসলে আমাদের গৃহে যে সব নেগেটিভ এনার্জিগুলি রয়েছে বা যে সব জিনিসগুলি নেগেটিভ এনার্জির সৃষ্টি করছে, সেই রূপ জিনিসগুলিকে আমরা ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে বাড়ির বাইরে বার করে দিয়ে থাকি। তথা এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে আপনারা গৃহের অলক্ষ্মীকে বিদায় জানাচ্ছেন। সুতরাং এই ঝাঁটা বা ঝাড়ুকে কখনোই অবহেলার চোখে দেখবেন না। তাই বন্ধুরা, বছরের যে কোনো শুক্রবার দিন রাতে ঘুমানোর আগে মা লক্ষ্মীর নাম স্মরণ করে আপনারা আপনার বাড়িতে থাকা ঝাঁটা বা ঝাড়ুর মধ্যে সাদা সুতো জড়িয়ে দিন। আর যাদের বাড়ির মধ্যে ঝাড়ু বা ঝাঁটা নেই, তাহলে তারা সবার প্রথমেই একটি ঝাড়ু বা ঝাঁটা কিনে আনবেন। তবে এই ঝাড়ু বা ঝাঁটা কেনারও একটা নির্দিষ্ট দিন রয়েছে, সেটিও আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঝাঁটা বা ঝাড়ুর যে জায়গাটা আমরা ধরি, অর্থাৎ হাতলের দিকের জায়গাটায় আপনারা মা লক্ষ্মীর নাম স্মরণ করে কিছুটা পরিমাণ সাদা সুতো জড়িয়ে দেবেন, যে সুতোটি আপনারা বাজার দোকান থেকে কিনে আনতে পারেন। এবং সেই সুতোটি জড়িয়ে রাখবেন আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটাটির হাতলে। দেখবেন আপনার সৌভাগ্য সুনিশ্চিতভাবে ফিরবেই ফিরবে। তবে বন্ধুরা, একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে উপায় বা ক্রিয়াটি একমাত্র নারকেল গাছে পাতার যে কাঠি দিয়ে ঝাঁটা তৈরি হয়, আপনারা সেই ঝাঁটাটির মধ্যে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। যাই হোক বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা এই সমগ্র বছরে কোন কোন দিনগুলিতে ঝাড়ু বা ঝাঁটা কিনবেন না সেই সম্পর্কে। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলবো যে মঙ্গলবার, শনিবার এবং রবিবার দিন ভুল করেও আপনারা ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করবেন না। বন্ধুরা, এই দিনগুলি বাদ দিয়ে আপনারা সপ্তাহের যে কোনো দিন ঝাড়ু বা ঝাঁটা কিনে আনতে পারেন, তাতে কোনোরূপ কোনো সমস্যা নেই। বন্ধুরা, এই ঝাড়ু বা ঝাঁটা শুধুমাত্র
কিনে বাড়িতে রাখলেই হয় না। এই ঝাড়ু বা ঝাঁটাটিকে যথাযথ গুরুত্ব সহকারে রাখতে হয়। তাই আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না, সব সময় শুইয়ে রাখবেন। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি যে আপনারা যেমন অর্থ টাকা পয়সা যেমন লোকচক্ষুর আড়ালে রাখেন, ঠিক তেমনই এই ঝাড়ু বা ঝাঁটাটিকে এমনই জায়গায় রাখবেন যেখানে সচরাচর মানুষ বাড়িতে প্রবেশ করলে যেন তা দেখতে না পায়। তাই পারলে অবশ্যই কোনো কিছু দিয়ে আপনার নিত্য ব্যবহৃত ঝাড়ু বা ঝাঁটাটিকে লুকিয়ে রাখবেন। এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে, অর্থ আসবে চুম্বকের মতন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।